মহাশয় মঞ্চে আসলে উপস্থিত আছেন। কাঠিগড়া মন্ডলের সুকাপুরবাড়ি কুটির শক্তি কেন্দ্রের প্রমুখ কানু দাস মহাশয় মঞ্চে আছেন। আমরা এমন একজন এসি বোর্ডের চেয়ারম্যান পেয়েছি, সেটা আমাদের মাননীয় চেয়ারম্যান নিরঞ্জন দাস মহোদয় রাজ্যের অন্য কোন জেলায় এই উদ্যোগ এখনো নেওয়া হয়নি। আমরা একটা মডেল স্থাপন করলাম রাজ্যের মধ্যে যে গ্রামে গ্রামে গিয়ে কিভাবে এসটি সার্টিফিকেট প্রদান করার সুপারিশ দেওয়া যায় সেই ব্যবস্থাটা। এই মহৎ কাজের জন্য আমি অঞ্চলের জনগণের পক্ষ থেকে এবং আমার বোর্ডের পক্ষ থেকে আমার মাননীয় চেয়ারম্যানকে অনেক অনেক সাধুবাদ জানাই। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সমীক্ষায় এসছে, বিভিন্ন পত্রিকায় এসছে, জিডিপির যে বিকাশ আজকের দিনে চীনকে আমরা চাপিয়ে গেছি, আমেরিকা, জাপান, থাইল্যান্ড, জাপান, রাশিয়া, জার্মানি সব দেশকে আমরা চাপিয়ে গেছি। আজকের দিনে ভারতবর্ষের জিডিপি বৃদ্ধি হার 7.2%, যেটা চীনের মাত্র 5.4%, আমেরিকার 2.5%। আমাদের যে অর্থনৈতিক বিকাশ সব দেশ থেকে বেশি, কাজে এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে চাই তাহলে নরেন্দ্র মোদীকে আমাদের আশীর্বাদ করতে হবে, সকলের আশীর্বাদ করতে হবে। এখানে বলা হয়েছে যে এসসি সার্টিফিকেট যে দেওয়া হয় এটা সুপারিশ কর্মশালা। আজকে আমরা সবাই জানি আজকে সংবিধান দিবস, সংবিধান দিবস আমরা যখন মন কি বাত অনুষ্ঠান শুনেছি তখন আমরা লক্ষ্য করেছি আমাদের প্রধানমন্ত্রী আজকের এই সংবিধান দিবস উপলক্ষে বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকে আমরাও এখানে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি। আজকে সংবিধান দিবস, এই দিনে সংবিধান প্রণয়ন করা হয়। ভুবনদ্বার চা বাগানে আমাকে দু তিনজন এসে বললো যে আমরা তো আগে সার্টিফিকেট বানিয়েছি 2000 টাকা করে খরচ হয়েছে। কখন বানিয়েছে? যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন বানিয়েছে 1500-2000 টাকা খরচ হয়েছে। আর এজন্য আমরা চিন্তা করেছি যে না, মানুষ যাতে সহজে সার্টিফিকেট পায় তার ব্যবস্থা আমরা করব। বন্ধুরা, 2014 সালের আগে বা 14 সাল পর্যন্ত এখানে যারা প্রবীণ মানুষ আছেন, আপনার বয়স্ক মানুষ আছেন, আপনারা লক্ষ্য করেছেন যে ব্যাংকে আমরা যেতাম আর ব্যাংক অফিসাররা ব্যাংকে বসে থাকতো, কোনোদিন আমাদের বাড়িতে আসতো না। মানুষের জন্য অফিস, মানুষের জন্য ব্যাংক, কাজে ব্যাংকে মানুষের বাড়িতে যেতে হবে, অফিসকে মানুষের বাড়িতে যেতে হবে। আজকের দিনে আমরা দেখি ব্যাংকের ম্যানেজাররা পর্যন্ত আমাদের দুয়ারে আসে আসে না। আমাদের শিলচর সাবডিভিশনের এসটি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের পর আমরা কাটার জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে ইতিমধ্যে 38টা আমরা এইভাবে এসটি সার্টিফিকেট সুপারিশ প্রদান কর্মশালা করেছি এবং এই কর্মশালার উদ্দেশ্যই হলো আমরা যে এসটি সম্প্রদায়ভুক্ত
যারা লোক আছেন তাদের কাছে কিভাবে সহজে এসসি সার্টিফিকেট পৌঁছানো যায়। বিগত দিনে আমরা দেখেছি একটা এসসি সার্টিফিকেট পেতে অনেক হয়রানি হতে হতো, অনেক টাকা পয়সা খরচ করে শিলচর এবং সহ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো। সেই অসুবিধাটা দূর করার জন্য আমাদের চেয়ারম্যান মাননীয় জ্ঞানেন্দ্র দাস মহোদয় বোর্ডের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথম উদ্যোগ নেন যে আমরা মানুষের পাশে গিয়ে মানুষের কাছে গিয়ে আমরা যাদের সার্টিফিকেট মানুষকে প্রদান করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করব। প্রথম বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত করি যে আমরা প্রত্যেকটা গ্রামে যাব।